আউজুবিল্লাহিমিনিসম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক বাইরা সালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত প্রিয় দর্শক বাইরা প্রতিবারের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আশা করি সকলের কাজে লাগবে বিশেষ করে বিভিন্ন আরব দেশে অবস্থিত প্রবাসী বাইদের জন্য প্রভাস জীবনে আরবি ভাষার কোনো বিকল্প নেই প্রিয় বন্ধুরা প্রতিবারের মতো আজকো আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা নিয়ে উক্ত টিউটোরিয়ালটি ধারাবাহিকভাবে না প্রয়োজনীয় যে দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় আরবি ভাষা সেভাবে আলোচনা করবে ইনশাল্লাহ প্লিজ উক্ত আরাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করার পর স্ক্রিনে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বন্ধুরা বন্ধুরা উক্ত আরাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটির মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে অ্যারাবিয়ান রাজনবীদের সাথে যেভাবে কথা বলে ঠিক সেভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ সেভাবে তৈরি করতেছি ইনশাল্লাহ করবো উক্ত আরাবিক ল্যাঙ্গুয়েজ টিভি চ্যানেলটি অ্যারাবিয়ান লোকাল ভাষার অনুরূপ দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় শব্দ সেগুলো উপস্থাপন করতেছি বা প্রয়োজনীয় ভাষা সেটাই করতেছি ইনশাল্লাহ করবো যাক এক বন্ধুরা রাত দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি আপনি কারোর সাথে মনে করেন কথোপকথন করতেছেন সেক্ষেত্রে আপনাকে বলতে পারে আপনি কখন আসবেন মিতা ইজ ইনতা আপনি কখন আসবেন মিতা ইজ ইন্া এখানে মিতামানি কখন ফি শাহি কিছু আছে ফি মানি আছে মানে কিছু এটা একটা প্রশ্নবোধক ফি শাহি কিছু আছে মনে করেন আপনি একটা ব্যাগ নিয়ে কোথাও ঢুকতেছেন বা মনে করেন আপনার কাছে কিছু আছে কি না কেউ জানতে চাচ্ছে ফিসাই কিছু আছে সাইমানি কিছু এরপর আপনি আবার বলতে পারেন সুফ তুমি দেখো ফিসাই কিছু আছে তুমি দেখো সুফ ইনতা ফিসাই তুমি দেখো কিছু আছে এখানে মানে দেখা ফিমানি আছে সাই মানি কোনো কিছু যেই ধরনের কিছু বলতে সেটাকে সাই দিয়ে বোঝানো হয় নেক্সট লেস ইন তা লাজেম আপনার প্রয়োজন কেন মনে করেন আপনি কোনো কারো কাছে কোনো কিছু চাইছেন মানে খুব গুরুত্ব সহকারে চাইছেন বা আপনার অবশ্যই সেই জিনিসটা লাগবে তো আপনি যার কাছে চাইছেন সে আবার আপনাকে প্রশ্ন করতে পারে এইভাবে লেস ইন তা লাজেম আপনার প্রয়োজন কেন লাজেম মানে অবশ্যই বা প্রয়োজন বোঝায় কোনো কিছু চাওয়ার গুরু অবশ্যই চাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে লাজেম বোঝানো হয় কাম ইন তা রু ইজাজা তুমি কতদিনের ছুটি যাবা আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনাকে কেউ বলতে পারে আপনি মনে করেন ছুটি যাচ্ছেন জিজ্ঞেস করতে পারে আরবিতে কাম ইন তা রু ইজাজা তুমি কতদিনের ছুটি যাবা ইজাজা মানে ছুটি এখানে ইজাজা মানে ছুটি কাম মানি কত ইয়াম মানি দিন এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেমন মাফি মুশকিলা ইন তা রু আনাফি কোনো সমস্যা নেই তুমি চলে যাও আমি আছি মনে করেন আপনি একটা অফিসে বা যে কোনো একটা কাজের স্থানে আপনি কাজ করতেছেন দুজন মিলে সেক্ষেত্রে আপনার কোথাও যাইতে হবে তা আপনার সেক্ষেত্রে আপনার সবটাই আপনাকে বলতেছে মাফি মুশকিলা ইনটা রু আনাফি কোনো সমস্যা নেই তুমি চলে যাও আমি আছি মুশকিলা মানে সমস্যা মাফি ফি মানে আছে মাফি মানে নাই নেক্সট মিন ফ্যাদলেক ইনটা আক্কেল খালাস ইনটা ইজিহিনী দয়া করে তোমার খাবার শেষে তুমি চলে আসবা মিন ফাদলেক দয়া করে মিন ফাদলেক মানে দয়া করে ইন আক্কেল আককেল খালাস তোমার খাবার শেষ আক্কেল মানে খাবার বা খাওয়া খালাস মানে শেষ ইনতা আক্কেল খালাস তোমার খাবার শেষে ইন ইজি হিনি ইন তা হিজি ইজি মানে আশা আসিতে সে আসবো এখানে ভবিষ্যৎকে বোঝানো হয়েছে ইনতে ইজিহিনি তুমি এখানে আসবা নেক্সট লেস সিনতা মো চাউ সুগল আনা সাউই টেলিফোন মুদির আপনি কাজ করেন না কেন আমি মুদিরকে টেলিফোন করব মনে করেন আপনারা কয়েকজন কাজ করতেছেন দুজনেরই সমানভাবে কাজটা করা উচিত বাট একজন করতেছে আরেকজন করতেছে না তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন লেস ইনতা মো সাউই আপনি কাজ করেন না কেন আনা সাউই টেলিফোন মুদির আমি মুদিরকে টেলিফোন করব। লেস মানে কেন মানে তুমি সাউই মানি করা মো সাউমানি করা না শুক কাজ আনা সাউই মানে আমি কী করি আমি করি টেলিফোন মুদির আমি মুদিরকে টেলিফোন করব। মুদির মানে একটা সম্মানজনক ভাষা সিনিয়রকে মুদির বলা হয় রাভিনরা রাবিয়ানরা মুদির বলে আনা সাউই টেলিফোন মুদির আমি মুদিরকে টেলিফোন করবো লেস সুগুল আনা সাউই টেলিফোন মুদির এরপর আরেকটা সেন্টেন্স যেমন মুদির ইনশাল্লাহ না হন ইজি জি মুদির ইনশাল্লাহ আমরা আসব নাম মানে জি নাহন মানে আমরা ইজি মানি আসা বা আসবো আসিতেছি আপনার বর্তমান অতীত ভবিষ্যতে ইজি শব্দটা ব্যবহার হয় নাম মুদির জি মুদির ইনশাল্লাহ নাহুন জি মনে করেন আপনার মুদির আপনাদের কয়েকজনকে বলছে যে আগামীকাল অবশ্যই আসবা বা তোমরা এসো একটু পরে ক্ষেত্রে আপনি বলতে পারেন নাম মুদির ইনশাল্লাহ নাহন ইজি জি মুদির আমরা আসবো আনা ইন্তেজার মিন আদলে কিন্তা সাউই তাহির আমি অপেক্ষায় আসি দয়া করে আপনি দেরি করিয়েন না আনা ইন্তেজার মিন ফাদলেক ইনটা লাসাউই তাখির আমি অপেক্ষায় আসি দয়া করে আপনি দেরি করিয়েন না আনা ইন্তেজার মানে আমি অপেক্ষায় আছি বা আমি অপেক্ষা করবো বা আমি অপেক্ষা করিতেছি বুঝায় মিন ফাদলেক দয়া করে লাসাউই আউই তাখির দয়া করে আপনি দেরি করিয়েন না তাখির মানে দেরি লাসাউই তাখির আপনি দেরি করিয়েন না এখানে তাকির মানে দেরি করানো বোঝানো হয়েছে এরপর মুদির মাকিনা ওয়াজেদ খারবান ইজা ইনতা লা মাকিনা ইয়ানি মুদির মেশিন খুব খারাপ যদি তুমি মেশিন না কিনো অতএব কাজ করতে সমস্যা হবে মুদির মাকিনা ওয়াজেদ খারবান মুদির মেশিন খুব খারাপ ইজা ইন লা লাস্তারি মাকি যদি তুমি মেশিন না কিনো ইয়ানি সোগল সই মুশকিলা অতএব কাজ করতে সমস্যা হবে দেখেন এখানে মুদির মানি সম্মানজনক একটা শব্দ যেটা পূর্ব বলেছিলাম মাকিনা মানে যে কোনো ধরনের মেশিনকে মাকিনা বলে ওয়াজেদ মানি বেশি খারবান মানি খারাপ ইজা মানে যদি ইনতালা সাউই স্টারি মাকিনা। যদি তুমি মেশিন না কেনো ইয়ানি সোগোল সাউই মুশকিলা ইস্তারি মানে ক্রয় বোঝানো হয় ইনতা এভিরু ভার্রা তুমি কি বাইরে যেতে চাও ইনতা এভি রু ভাররা তুমি কি বাইরে যেতে চাও এখানে ইনতা মানে তুমি বা আপনি এবি মানে চাওয়া রু মানে বাররা রু মানি যাওয়া বাররা মানে বাহিরে ইনটা রু ভাররা তুমি কি বাইরে যেতে চাও রু মানে যাওয়া বোঝায় বাররা মানে বাইরে ইনতে এ রু ভাররা তুমি কি বাইরে যেতে চাও একটা প্রশ্নবোধক সেন্টেন্স মুদির আনা আচেপ হাদা আগ্রাত দাইয়া মুদির আনা আছে মুদির আমি দুঃখিত হাদা এই আগ্রাদ দাইয়া এই মালটি হারিয়ে গেছে দাইয়া মানে হারানো দাইয়া হারানো দীর আনা আসে হাদা আগ্রাত দাইয়া মুদির আমি দুঃখিত এ মালটি হারিয়ে গিয়েছে এখানে মুদির আনা আসে হাদা আগ্রাত দইয়া আমি দুঃখিত এই মালটি হারিয়ে গেছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি ভালো লাগবে পরিশেষে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এই কামনায় রইল